Press the bell icon, subscribe to our channel, never miss a video from Flavor Wings. Hi friends, আপনাদের সকলকে আমার চ্যানেল Flavor Wings এ স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গোকুল পিঠে। গোকুল পিঠে বানানোর জন্য আমাদের লাগছে নারকল কুড়ে রাখা আছে, ময়দা, চিনি লাগছে পরিমাণ মতো, দুধ আমরা একটু ঘন করে ফুটিয়ে রেখেছি দুধটাকে, আর লাগছে সাদা তেল। প্রথমে আমরা নারকলের মধ্যে চিনি দিয়ে আর দুধ দিয়ে ভালো করে মেখে নেব। চিনি দিয়ে দিলাম, এবারে আমরা ঘন করে রাখা দুধটাকে দিয়ে দিলাম। এইভাবে আমরা মেখে নেব। কড়াই আমরা গরম হতে দিয়েছি। কড়াই গরম হলে আমরা এখানে মেখে রাখা নারকেলটাকে দিয়ে দেব। চিনি আর দুধটা গলে গেলে আমরা এটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব নারকেলের। অন্য একটি পাত্র গরম করতে দিয়েছি, এখানে আমরা চিনির শিরা বানিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে নেব প্রথমে। জল ফুটে উঠলে আমরা এর মধ্যে চিনিটা দিয়ে চিনির শিরা বানিয়ে নেব। একটা পাত্রে আমরা ময়দা নিয়েছি, ময়দাটার মধ্যে প্রথমে আমরা সাদা তেল দিয়ে নেব। একটু জল দিলাম, দিয়ে ময়দাটাকে আমরা ভালো করে গুলে নেব। নারকলটাকে আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি, হালকা বাদামি হয়ে আসলে আঠা আঠা হয়ে আসবে নারকলটা, চিনিগুলো গলে যাবে। গরম গরম আমরা এরকম আকারে গড়ে নেব নারকেলটাকে নিয়ে। চিনির শিরা তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমরা এর মধ্যে নারকলের তক্তিগুলো ময়দার গোলার মধ্যে চুবিয়ে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর আমরা এগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের গোকুল পিঠে। অত্যন্ত সহজ এই পিঠে রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ রান্নাটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল ফ্লেভার উইংসকে সাবস্ক্রাইব করবেন।